আমাদের বড় ভাইদের ভিতর দিয়া এই যে রাস্তা গেছে, কাঁচা রাস্তা, এই দেখেন এই যে কাঁচা রাস্তাটা, এটা এদিকে গেছে তিরিশতলা পর্যন্ত পাকা রাস্তা আছে সেই পর্যন্ত, এরকম কাঁচা রাস্তা। আবার এদিকে গেছে সারাসিয়া বাইক পারে, ওই পাশে সারাসিয়া প্রাইমারি স্কুল আছে, এই এদিকে যেমন তিরিশতলা প্রাইমারি স্কুল দিয়ে সারাসিয়া, এই রাস্তাটা 2.5 কিলোমিটার এরকম কাঁচা, খুব কর্দমাক্ত হয় বর্ষাকালে, যখন তখন ঠিক নাচতে এখন যাওয়া যায় সেই রাস্তার। আমি দাঁড়িয়ে আছি ওই যে ওখানে আমাদের মসজিদ, তো এখন দেখেন যে যে জায়গাটা এই মসজিদের এই পাশে এটা সরু বাইক যে ডান দেখতেছেন, এটা এটাকে বলা হয় ঘোড়া। এই ঘুনার হলো ছোট বাইক আর কি, যে বাইক ঘুনা পানি গুলা ঘরে চলে যায় বাইরে, বড় বাইরে ওই দিকে বড় বাইক নামে বাইক একটা বাইরে। আর দেখতেছেন যে ওই দিকে লাল হইয়া আকাশ লাল হয়ে আসছে, আর বাস গাছে ছুটে যে উঠি আসছে ভোরে সূর্য, সূর্যোদয় হচ্ছে। কিছুক্ষণ আগে ফজরে নামাজ পড়েছি, ফজরে নামাজ করার পরে ওই যে ওখানে গোরস্থান আছে কবর দেওয়ার উত্তরে আমি হাতটা একটু দূরে হয়েছিলাম, পাখি সব কলক পাখি শুনতে পাচ্ছি, অনেক পাখি ডাকতে ডাকে, প্রচুর পাখি, শালিক পাখি ডাকতেছে। এখানে আমার মাথার উপরে একটা শিমুল গাছ আছে, শিমুল গাছে দেখেন অনেক শিমুল ফুল ফুটে আছে, এই শিমুল ফুলের মধু খায়, মধু বলবো না ওখান থেকে রস খায় এই, আর গান করে এই শালিক পাখি, এই শালিক পাখি কিছু। আর এই যে বন, আমাদের ন্যাচারাল বন, এর ভিতরে নানান রকম পাখি নানান ভাবে পাখি, আমি চুপ করে শোনাচ্ছি আপনাদের। আর এখানে একটা পানি ডোবা আছে, আমরা বলি পাগা, শুদ্ধ বাসায় বলবে পগা। এই পাশে আর একটা পাগার আছে দেখেন, এখানে মাছ আছে পাহাড়ি মাছ, অল্প অল্প আবার চলে ওখানে সময়, যে পাখি ডাক করলে এইটা পাখি হাতিম মাতিম পাখি যেটা বলা হয় হটকিটি, এখন বলতেছে হটকিটি পাখি। আমার কাজিন চাচা তো ভাই জিন্না ভাই যে এরিয়া একটা ওখানে ওনার তার বাড়ি, এটাকে বলে খেরের পালা, যে খড় গুলা গরুকে খাওয়ার জন্য চুপ করে রাখা হয়, এটার একটা ডিজাইন আছে উপরের দিকে আস্তে আস্তে সরু হয়ে যায়, নিচে মোটা হয়ে যায়, নিচে আবার যাতে নষ্ট না হয়ে যায় অথবা ওই ইঁদুরে না খায় সেই জন্য একটা মাথা করে দেওয়া হচ্ছে এর উপরে। এইখান থেকে এই খড় তুলে তুলে কেটে কেটে গরুকে দিবে, এটি ন্যাচারাল খাবার গরুর জন্য। আর এই পাশে দেখেন এই যে জিন্দাবাদ বাড়ি, এই বাড়ি হচ্ছে এই যে আম গাছ, আমের মুকুল ধরেছে, এটি হিসেবে দেশি গাছের আম গাছ, এটি কি দেশি গাছের নাকি আম্রপালি? আম্রপালি, এটা আম্রপালি, এই আম্রপালি গাছ যে গ্রামে এত বড় হয় দেখে। আচ্ছা আমরা যে শহরে আছি, শহরে ইয়েতে খাবে খাটো খাটো করে রাখতাম, লাল শাক এখানে অনেক, এই যে লাল শাক আবার দেখেন লাল টুকটিকে লাল শাক। আর এখানে এর আগে যখন এসেছিলাম ওই এই খেত ভর্তি ছিল আলু, আলু ওই যে মিষ্টি আলুগুলোকে আমরা খাইছি, প্রচুর আলু হয়েছে, প্রচুর আলু হয়েছিল,
কিন্তু আমি ভুলে আমি ওইটা রেকর্ড করতে পারি নাই। আমি চেয়েছিলাম যে আমি আজকে এসে রেকর্ড করবো, কিন্তু এখন তো আর দুটো হচ্ছে, শুনে আবার যে নতুন সবজি এটা আবার দেখা যাবে যে 1 মাস পরে আসলে গাছ উঠতে গিয়ে চা করবে। আর ওই যে ওইদিকে দেখতেছেন ওটাও আরা বুঝি আমরা বা জঙ্গল, সেখানে বাঁশ গাছ গজের গাছ আছে। এটা আমাদের চাষা রিয়াজুদ্দিন চাষার ভাগে বসে যেতে, এখন আছে যে জিন্দা ভাই, কামাল ভাই, মিন্টু, এদের এরা এখন এনজয় করে। এই যে এই রাস্তাটা বর্ষাকালে তো প্রচুর কাজ কর্মাক্ত হয়ে যায়, এখন গিয়ে দেখা যাচ্ছে যে যেটা আমরা বহু বছর চেষ্টা করতেছি যে এটা যেন পাকা হয়। আর একটা ইন্টারেস্টিং কথা হলো ওই বড়বাজপাড়া অনেক কিছু আছে, অনেক শিক্ষিত লোক আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক খামারি আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, এই রোডের উপরে 3-4টা মসজিদ আছে, অথচ আমাদের রাস্তা পাকা নেই। এই রাস্তাটা পাকা হয়ে গেলে আমাদের এই বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের সাথে এটা খাপ খায়, এখন কিন্তু এটা খাপ খায় না। এটা অবহেলিত একটা গ্রাম, সরকারের কাছে একটা অবহেলিত গ্রাম, কিন্তু আমরা এই গ্রামকে অনেক ভালোবাসি, তাই আমরা অনেক কষ্ট করে হলেও এই গ্রামে আমরা গ্রামের উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি সকালে হাঁটতে হাঁটতে এদিকে এসেছি, আমি গ্রামের বাড়ি, এটা আমার বড়বাজপাড়া, এইখানে আমার বাড়ি। নামাজ পড়ার পরে এই রাস্তায় বেরিয়েছি, এই সুন্দর একটা কি বলবো, এখানে সবজির জন্য একটা মাচা তৈরি করা হয়েছে, জাংলা জাংলা যেটা বলি আমরা, নেট দিয়া। একজন মেয়ে আমাদের চাচা তো ভাই আত্মার হোসেন তালুকদার, আত্মার তার সেই কাজ করছে। না এটা জিন্নাত নাই, হ্যাঁ জিন্নাত তালুকদার। ও জিন্নাত, ও তোমারটা তো ওইটা, হ্যাঁ এটা এটা জিন্নাবের কাজ, সেটা জিন্নাবের এখানে কাঁকরলের আবার দিচ্ছে, কাঁকরল নাকি পটল চিচিঙ্গা এগুলো আছে, সিঙ্গা চিচিঙ্গা ধুন্দল এগুলো, এটা হচ্ছে জিন্নাবাই আত্মার সৈদিক। আবার ওইদিকে দেখেন এই যে কলার বাগান, কলার বাগান, এইগুলি আগে কিছুই হইতো না, একদম আমরা বললাম বাচ্চা কে ঘাসও তেমন হইতো না, মানে ছোট ছোট ঘাস টুকরা ছিল, অকেজ একটা জমি ছিল, কোনো দাম ছিল না। সেই জমিতে এখন এত হয় সবজি হয়। আমার এটার পরে ওই পাশে দেখেন একটা লেবুর, লেবুর বাগান আছে, আমি দিকে যাই লেবুর বাগান। এটা আগেও দেখেছিলাম, এটা হচ্ছে রুহুলামের মাস্টার আমার ভাগনা হয় মৌলানা সালাউদ্দিনের ছেলে, ওর জমি এটা না লিজ নিয়েছে, লিজ নেওয়ার পরে এখানে কত সুন্দর বাগান হচ্ছে, হ্যাঁ প্রচুর লেবু হয়, প্রচুর লেবু হয়, হ্যাঁ এই যে লেবু ধরে বসে এই সমস্ত লেবু কিছু ওই আশেপাশে শহরে যায়, ওই একটা লেবু ঠিকই আছে। আবার এই পাশে আর একটা বাগান দেখতেছেন, এইটাই হচ্ছে আমাদের ছোট ভাই আসাদুজ্জামান তালুকদারের ছোট ভাই আখতার তালুকদার, তারই এই লেবুর বাগান। এটা কি তুমি নিজের সব তোমার না, না ওই যে মিন্টু, মিন্টুয়ের কাছে লিস্ট নেওয়া হয়েছে, আপনারা শুনতেছেন নানান রকম পাখির ডাক ভোরের বেলা, অনেক পাখি বসে আছে গাছ থেকে আছে অনেক পাখি। আপনারা এই পাখির ডাক শোনার জন্য
বা এই নেচার উপভোগ করার জন্য অনেক টাকা খরচ করে বিশ্ব হতে বেড়াইতে যান, হাজার হাজার টাকা লাখ টাকা খরচ করে সে রিসোর্টে যান, সেইখানে যে ইকো পার্কে যান, তার থেকে কোনো অংশ কম আমাদের এই গ্রাম একদম সেই দামি ইকো পার্কের মুখে আপনি উপভোগ করেন। এই যে এটাও লেবু বাগান, এই এই যে লেবু গাছের উপরে দেখেন এক ধরনের লতা নুডলস এর মতো একদম কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে আসছে, এটা পরগাছা, এ কোনো মাটিতে থাকে না, এটা শুধু গাছে থাকে, যে গাছে ধরেছে সে গাছকে একদম খেয়ে ফেলে, এরা হয়তো লক্ষ্য করে নেয় এখন দমন না করা হয় তাহলে এই লেবু বাগান চলে দিবে, আম লতা মনে হয় আমি ভুলে গেছি নামটা তো খেতে না লাগে না আমি তো না কথা বলছিলাম হ্যাঁ এটা না ভাই অনেক বড় বড় ঘর লম্বা এইটা হলো ডাহুক পাখি, আগে এই এলাকায় কিন্তু এত ডাহুক পাখি দেখি নাই, এই কারণ তখন এই এই ধানের আবাদ ছিল না, এই ধানের আবাদ ওই মেশিন দিয়ে পানি দিয়ে ইরিগেশন করে এখন আবাদ করা হয়, এখন এই ডাহুক পাখি এলাকায় আছে, তা আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এই এই আমার পিছনে ঘনা আছে ঘনার পানি এই বাইরে আছে, এই একটা সংযোগস্থল এটা ইম্পর্টেন্ট, ওইদিকে দেখা যাচ্ছে যে গ্রাম ওটা সারাচ্ছে গ্রাম, তার বাম পাশে দূরে দেখা যাচ্ছে ওইটাও সারাচ্ছে গ্রাম, এই দুই সারাচ্ছে গ্রামের মাঝখান দিয়ে একটা বাইরে আছে এটা হচ্ছে চটানের বাই, আবার ওই বাম দিক দিয়ে যেটা আসছে এটা হলো বড় বাই, বড় বাই এবং চটানের বাই এবং এই যে এই ঘোনা বরাবাইপাড়ার ঘোনা চনপাড়া নৌপাড়ার ঘোনা যেখানে একটা সংযোগ হয়েছে সেই জায়গাটা একটা ইম্পর্টেন্ট, এই যে আমার হাতের ডান দিকে দেখছেন সেটা নির্বাচন প্রচুর ধান হয়েছে আগের দিনে কিন্তু এটা প্রচুর করে থাকতো, যখন এই বিদ্যুৎ ছিল না যখন ডিপ কেবল ছিল না তখন এটা বিরান পড়ে থাকতো, এই গরু ছাগল কিভাবে ঘোরাফেরা করতো এখানে ওরা বাদার আমরা বাঁধতাম অরণ্যের গরু বলতাম, এখানে চেপে থেকে যা অল্প সামান্য গাছ উঠেছে দেখতে আর এখন প্রচুর ধান হয় এখানে, এখানে দেখে নিজে এই ধান এক দুই মাস পরেই বড় হয়ে যাবে আর ধান কাটা হবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, পাখির ডাক খুব মধুর ডাক, আবার যদি দেখেন হাতের ডান দিকে যে এটা কি বলা হয় ঘোনা, কেউ ঘোনা বলে কেউ ঘুনি বলে, আচ্ছা কোন সময় ঘোনা বলে আর কোন সময় ঘুনি বলে জানো তুমি? ঘোনাই বলি সবসময়,
ট্রাই করলেন। দেখেন এইখানেও দেখেন এই যে দুদিকে পাহাড়, এই যে আমরা বলি চালা, ওই চালার জমিতে গজারি বন, আর এই বাম পাশে আছে বাঁশ বন, বাঁশ আর কি সৌন্দর্য, অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা বলে নৌপাড়া, আমাদের এখানে এরকম পাড়া আছে, আবার বাম দিকে আছে চনপাড়া, এই যে বাসার ভিতরের দিকে চনপাড়া, এরকম এক সময় এখানে হিন্দু পরিবার ছিল, তাদের নামে টাইটেল ছিল চন্দ্র, সেই চন্দ্রেরা জমি বিক্রি করে গেছে মুসলিমদের কাছে, তারা যে এখানে বাড়ি করছে এই পাড়ার নাম হচ্ছে চনপাড়া। আবার ওইদিকে আমাদের যে অরঞ্চল মানে অঞ্চল কালিয়াপুর আগে ছিল, ওখানে নৌপাড়া নামে একটা গ্রাম ছিল, সেখান থেকে যে লোকরা এখানে একটা মাইগ্রেশন করে আসছে তাদেরও বলা হচ্ছে নৌপাড়া, নৌপাড়ার লোক যেহেতু নৌপাড়া। আর ওই যে ওইদিকে বড়বাইদের বাড়ি হচ্ছে সেটা বড়বাইটা, তবে এই নৌপাড়া, চনপাড়া, উত্তরপাড়া, পূর্বপাড়া সব মিলে একটা গ্রাম হচ্ছে আমাদের এখন বড়বাইপাড়া। অপূর্ব সৌন্দর্য যুক্ত এই বড়বাইপাড়া, আমি থাকি মামিসি অনেক দূরে থাকি, থাকলেও আমি 3 মাস 4 মাস পর পর আমার এই গ্রামে আসি। আপনারা যখন রিসোর্টে বেড়াইতে যান মুক্ত হাওয়া খাওয়ার জন্য, আমি মুক্ত হাওয়া খাওয়ার জন্য আসি আমাদের গ্রামে, এখানে আমাদের বাচ্চারা আছে, যে কাজিনরা আছে, তারা অনেক খুশি হয়, আসতে পারে আমিও খুশি। আমি গতকাল এসেছি গ্রামে, এটা ওয়াজ মাহফিল ছিল আমাদের নতুন প্রতিষ্ঠিত পাকা মসজিদে, এইগুলো আসছি রাত্রি যখন করছে সারাদিন থাকবো, গ্রামকে এনজয় করবো, গ্রামের মানুষের সাথে মিশবো, গ্রামের পাখি ডাক শুনবো, আপনারা শুনেন